নমস্কার বন্ধুরা, আমি বিল্টু আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল জিটবি মোটরসাইকেল। তো থাম্বনেল আর টাইটেল দেখে তো আশা করি তোমরা বুঝেই গেছো যে আজকে ভিডিওটা অ্যাকচুয়ালি কিসের উপরে হচ্ছে। তো বেশি কথা না বলে ডাইরেক্ট আজকে ভিডিওটাই শুরু করব। তো ভিডিও শুরু করার আগে দীপাবলির তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা, তোমরা সবাই ভালো থাকবে। আর অনেকটা লেট হয়ে গেল আপলোডটা করতে আমার, তো যাই হোক চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ ওয়্যারিংটা দেখো কীরকমভাবে পুড়ে গেছে, তো এই দেখো। তো চলো তাড়াতাড়ি ট্যাঙ্কি আর সিটটা খুলে নিই। তো সিটের নাটটা আমি প্রথমে খুলে রেখেছিলাম, তো এখন জাস্ট খালি উঠিয়ে নিলাম। তো একদিক থেকে বলতে গেলে কাস্টমারের কপালটা কিন্তু অনেকটা ভালোই ছিল, নইলে ওয়্যারিংটা যেভাবে জ্বলে গেছে এই এটা কিন্তু অনেক বড় ক্ষতি হতে পারতো। যদি বাই চান্সলি যদি শর্ট সার্কিটে আগুন ধরে যেত, তোমরা তো বুঝতেই পারছো ওপরে ট্যাঙ্কি আছে, একটা বিশাল বড় অঘটন ঘটে যেত। তো যাই হোক, সেটা থেকে উনি মুক্তি পেয়ে গেছেন, তো সেটাই যথেষ্ট, সেটাই বড় জিনিস। আর সবথেকে আরও ভালো জিনিস যেটা, যে এই গাড়িগুলোর আর একটা ভালো সিস্টেম, যেমন এই হর্ন ইন্ডিকেটার, এগুলোর জন্য এক্সট্রা করে একটা ফিউজ দেওয়া থাকে, তো সেটা কাট হয়ে যাওয়ার ফলে বড় অঘটন থেকে উনি বেঁচে গেছে। তো ট্যাঙ্কির এই 10 নম্বর নাট দুটো দেখতে পাচ্ছো, আমি একটু জুম করে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছো, স্লোলি জুম করে দেখিয়ে দিলাম। এই দুটো নাট খুলে নিলেই ট্যাঙ্কিটা বেরিয়ে আসবে। তো ট্যাঙ্কিটাও খোলা হয়ে গেল, এখন সাইড করে রেখে দিয়েছি। এখন তোমাদেরকে আমি কাছ থেকে ওয়্যারিংটা দেখিয়ে দিই। এই দেখো, তোমাদেরকে আমি অ্যারো মার্ক করে দেখিয়ে দিচ্ছি ঠিক কোন পজিশনে ওয়্যারিংগুলো নষ্ট হয়ে গেছে। এই দেখতে পাচ্ছো, এই দেখো ইগনিশন কয়েলের যে তারটা আছে সেটাও অবধি, প্লাকের যে তারটা সেটাও অবধি হচ্ছে পুড়ে গেছে। তো এটা চেঞ্জ করব না আমি, জাস্ট এটাকে টেপ করে যেন লিক না হয়, ওয়্যারিংয়ের কারেন্ট যাতে লিক না হয় সেটার ব্যবস্থা করে দিচ্ছি। আর হর্নের তারটার যেগুলো পুড়ে এক জায়গায় হয়ে গেছিলো সেগুলো আমি সব নতুন করে ফ্রেশ করে দেবো, আর এক্সট্রা করে দুটো করে পাইপ দিয়ে দেবো ভেতরে, যাতে এগুলো কারেন্ট শর্ট সার্কিট হওয়ার জন্য কোনো ভয় না থাকে। দেখতে পাচ্ছ তোমরা, ওই ইগনিশন কয়েলের যে তারটা আছে সেটার ওপর দিয়ে আমি আর একটা কভার পরিয়ে দিচ্ছি ডাবল সেফটির জন্য। অ্যাকচুয়ালি হয় কি, যে আমাদের ইঞ্জিনটা আছে আর ট্যাঙ্কির নিচে তারটা তো খুব মানে মোটামুটি একদম ছুঁই ছুঁই থাকে, তো তো কিছু কিছু ক্ষেত্রে হয় অনেক সময় ট্যাঙ্কির মানে যে নিচের তারগুলো থাকে সেটা ইঞ্জিনের সাথে টাচ করে, তার ফলে কী হয়, হিট হলে, এটা তো প্লাস্টিক, তো হিট হয়ে গেলে অনেক সময় সেটা গলে যায়। এবার গলে গেলে কী হয়, অনেক সময় সেটা এক জায়গাতেও হয়ে যায়, হয়তো প্লাস মাইনাস এক জায়গাতে হয়ে গেল, তখন এই সমস্ত প্রবলেমগুলো আসে, বা ওয়্যারিংয়েরও কিছু ডিস্টার্ব থাকলে হয়তো সেই সময় এইরকম টাইপের সিচুয়েশন চলে আসে। তো যাই হোক, এগুলো ফ্রেশ করে নিয়েছি, এখন ওপরে ভালো করে এগুলোকে সাটিয়ে দেবো যাতে ইঞ্জিনের সাথে যেন না লাগে। তো ব্যাস,
কমপ্লিট করে দিয়েছি। আর এদিকে এখন নিচের এগুলো নিচের হর্নের তারগুলোও এখন ঠিকঠাক করে নিই। তো লাগানো হয়ে গেছে, এবার চেক করে দেখি। দেখতে পাচ্ছ ডবল করে উপরে কভার দিয়ে দিয়েছি। এখনো কারেন্ট আসেনি, লাইন নেই। যাই হোক, সামনের দিকে একটু দেখি, সম্ভবত ফিউজ হয়তো কেটে আছে। কারণ প্রথমে এরকম হচ্ছিল যখন ফার্স্ট যখন উনি গাড়িটা নিয়ে এসেছিলেন, তো হর্ন টন কিছু পাচ্ছিল না। তো দেখি ফিউজটা কাটা ছিল, বাট ফিউজটা লাগাতে ফিউজটা আবার কেটে যায়। তো ফিউজটা কেটে আছে, কারণ যেহেতু ফিউজটা কেন কেটে যাচ্ছিল, কারণ তখন হচ্ছে ওয়্যারিংয়ের যে তারগুলো ছিল সেটা প্লাস মাইনাস এক জায়গায় হয়ে গেছিলো। এবার প্লাস মাইনাস এক জায়গায় হলে তখন হর্ন মারলে বা অটোমেটিকলি সেই ফিউজটা উড়ে যায়। অ্যাকচুয়ালি গাড়িতে ফিউজ থাকাটা খুব দরকার, না হলে কি হবে, যখন ওয়্যারিংয়ে কোথাও শর্ট সার্কিট হবে তখন না হলে আগুন লেগে যাওয়ার ভয় থাকবে। তো যাই হোক, ডাইরেক্ট করে দেখছি, এখন লাইন এসছে। তো হর্নের লাইনটা চলে এসছে, হর্ন বাজছে এখন। তো একটা তার লাগিয়ে হর্ন বাজিয়েছি, তো আর একটা তার হর্নে লাগিয়ে এখন ডবল হর্নটা বাজিয়ে দেখি কীরকম সাউন্ড হচ্ছে। সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, এখন সিট ট্যাঙ্কিটা একবার সিট ট্যাঙ্কিটা লাগিয়ে নিই। তার আগে একবার হর্নটা একবার টেস্ট করে দেখি কীভাবে বাজছে কি বাজছে না। বাবা, অনেক জোরে সাউন্ড। তোমরাও যদি এরকম প্রবলেম ফেস করে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটা যদি নতুন হও তোমরা চ্যানেলটায় সাবস্ক্রাইব করো এরকম নতুনত্ব ভিডিও দেখার জন্য। তোমরা আমাকে ফলো করতে চাইলে ফেসবুক বা ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো। তো চলো, আজকের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো আমার ইউটিউব চ্যানেল জিডিবি মোটরসাইকেল।